কাতার টিভিতে হচ্ছে একটা সিরিজ ওমর ইবন খাত্তাব প্রচারিত হয়, 2012 সাল থেকে প্রচার করা শুরু হয়। তো 30 পর্বের এপিসোড, আমি জানি না অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই, আই উড রেকমেন্ড যে দেখেন। মানুষ রমাদানের মধ্যে হইতেছে কোরআন শরীফ খতম দেয়, আর আমি হইতেছে হারাম সিরিজ খতম দিয়েছি। হারাম সিরিজ বলার কারণ, অনেক অনেক হুজুর এটাকে হারাম বলে ফতোয়া দিচ্ছেন, অনেক হুজুর আবার বলছেন যে এটা হারাম না। তো অবশ্যই সবসময় এরকম ক্ল্যাশ থাকে মতামতের, মানে আমি দুইটা অ্যাঙ্গেল থেকে রিভিউ করবো। একটা হইতেছে কী কী পজিটিভ দিক, কী কী জিনিস ভালো লাগছে, এবং কী কী নেগেটিভ দিক বা কী কী ক্রিটিক আছে আমার। তো ওভারঅল এটা ভালো শো, ওভারঅল আমি বলবো যে বেশ পজিটিভলি আমি রিভিউ করব। কিন্তু যেহেতু এখন কিছু ক্রিটিকও করব, রিভিউ করতে বসছি যেহেতু, সো কিছু ব্যাখ্যা করে নিই, কারণ ব্যাখ্যা না করলে আবার আমরা কথা বুঝতে পারি না কী বলতে চাইতেছি, কমিউনিকেশনের সমস্যা হয় আমার সাথে অডিয়েন্সের, এটা মনে হয় আমার লিমিটেশন এই কারণে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ক্রিটিসাইজ করার মানেই না যে আমি এই শোটাকে ব্যাপার নেতিবাচক মানসিকতা পোষণ করি, নেতিবাচক মানসিকতা ধারণ করি, বা আমি এটার পিছনে লাগছি, বা আমার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, আমি ইসলামের বিরুদ্ধে লেগে গেছি, আমি এই এরকম কোনো ব্যাপার নাই। সব জিনিসের মধ্যে বিভিন্ন দিক থেকে সব দিকগুলো নিয়ে আলোচনা করবো, দ্যাটস ইট। পাগল হয়ে যাওয়ার কিছু নেই, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। বিভিন্ন দিক নিয়ে কথা বলবো, নেতিবাচক দিক নিয়ে কথা বলবো, ইতিবাচক দিক নিয়ে কথা বলবো, দ্যাটস ইট, জাস্ট রিভিউ দিব। এই শোটা যারা দেখছেন তারা জানবেন, আর যারা দেখেন নাই, যারা দেখবেন তারা দেখলে জানবেন যে তখনকার সময়ে যেভাবে দেখানো হয়, যে এটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যেভাবে দেখানো হয়েছে সেটা বাস্তবতা কি না, উই ডোন্ট নো। সো কোনো কিছু দেখে এটা ধরে বসে থাকার কিছু নেই, যেভাবে এই শোতে যেভাবে দেখানো হয়েছে রিয়েলিটিটাও এরকম ছিল নাই হইতে পারে। যেটা আমি সবসময় বলি যে আমরা হুজুরদের কাছে যেরকম ইসলামের যে ভাষণ শুনে আসছি সেটাই নেসেসারি ইসলাম নাও হইতে পারে, এটা হইতেছে ইসলামের প্রেজেন্টেশন, হুজুরদের মাধ্যমে ইসলাম ধর্মের প্রেজেন্টেশন হইতেছে এইটা। আবার একইভাবে তখনকার সময়ে কাল পাত্রের যে প্রেজেন্টেশন এই শোর মাধ্যমে সেটার প্রেজেন্টেশন হবে। সো এই প্রেজেন্টেশনে যা দেখানো হবে সেটাই ওই সময়ে কাল পাত্র ওই রকমই ছিল, ওইটা নেসেসারিলি নাও হইতে পারে। সো এইগুলো মাথায় রাখতে হবে, যা মানে জাস্ট যখন গড্ডালিকা প্রবাহের মতো, যখন যেটা একটু আবেগ প্রবণ করে দেখাইলে ওইদিকে দৌড়, অথবা ইয়ে করলে। তো যেটা বলতেছিলাম যে সেখানে দেখানো হয় যে যারা খলিফা ছিলেন ওনারা, তারপর তখনকার সময়ে যারা ইয়েরা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা কম্পেনিয়ান ছিলেন, যারা সাহাবি ছিলেন, ওনারা খুবই ওপেন, খুবই কি বলবো লিবারেল, খুবই ক্রিটিসিজম, মুখের উপর ক্রিটিসিজম অ্যালাউ করতেছেন, এবং যে কোনো ধরনের ইয়েকে অ্যাপ্রিসিয়েট করতেছেন ক্রিটিসিজমকে, এবং সবাই সাহস করে মুখের উপর এগুলো বলতে পারতেছে। সো এটা শোতে দেখানো হয়েছে, আমরাও হিস্ট্রিক্যালি এরকম জেনে আসছি যে বাস্তবতাটা এমন ছিল। এখন বাস্তবতা হয়তো এমন ছিল, আমি তো তখন ছিলাম না, আমি জানি না। সো আমরা হিস্ট্রিক্যালি যেরকম জেনে আসছি, কারণ আমরা যখন নিজেদের ভাষণ উপস্থাপন করি, এটা শুধু সারা পৃথিবীর সবাই একেবারে মোলায়েম করে ভাষণটা উপস্থাপন করে। সো পরবর্তীতে দেখা যায় যে বাস্তবতা থেকে কিছুটা আস্তে আস্তে দূরত্ব থাকে এই ভাষণগুলার। যেমন আমরা এখন বলি আমাদের খলিফা টলিফা বা ওনাদের সাহাবিটা, ওনাদের সাথে কোনো কোথাও দ্বিমত প্রকাশ করলে বা ওনাদের কোনো কিছুর সাথে একমত না হলে মানুষজন এসে অ্যাটাক করে, আপনি কি সাহাবিদের চেয়ে বেশি বুঝছেন, আপনি কি ওনাদের চেয়ে বড় ইয়ে হয়ে গেছেন নাকি। অথচ এখানে কিন্তু শোটা দেখলে আপনারা দেখতে পাবেন যেটা বাস্তবতা হয়তো ছিল, আমি সবকিছু হয়তো দিয়ে বলবো কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না, সবকিছু আমাদের শুনে শুনে জানা, যারা শুনাইছেন ওনারা কতটুকু অ্যাকুরেটলি শুনাইছেন, কতটুকু বায়াসের ঊর্ধ্বে থেকে শুনাইছেন, এটা অবশ্যই সবসময় একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো সেখানে আমরা দেখা গেছে যে বাস্তবতাটা হয়তো এরকম ছিল, সেটা যেটা যে ওনাদেরকে মুখের উপর সমালোচনা করতেছে, মুখের উপর প্রতিবাদ করতেছে, এবং ওনারা কিন্তু এগুলা নিয়ে মাথা ঘামাইতেছে না, পাগল হয়ে যাচ্ছেন না। বরং পুরো শোতে দেখা যাবে যে আবু বকর যখন উনি ইয়ে ছিলেন, কি বলে খলিফা ছিলেন, তারপর উমর রহমতুল্লাহ, ওনারা যখন খলিফা ছিলেন, তখন ওনারা সবসময় কাউন্সিলিং করতেন এবং বলতেন যে আমি ভুল সিদ্ধান্ত নিতে পারি, তোমরা আমাকে জানাও। তারপর বলতেন যে আমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেই সেটা হইতেছে, যদি সঠিক সিদ্ধান্ত নেই সেটা আল্লাহর কৃপায় নিতে পারছি, আর যদি ভুল সিদ্ধান্ত নেই সেটা আমার দায়, দায়িত্ব আমার দায়। তো ওনারা সবসময় এই মানবীয় লিমিটেশনগুলোকে অ্যাপ্রিসিয়েট করতেন, কাউন্সিল করতেন, সব কথাবার্তা। সো ওনারা ওনাদের সময়ের পারিপার্শ্বিক মানুষদেরকে ওনাদের চেয়ে বেশি বুঝতে পারে, ওনারা ভুল হইতে পারে, এই জিনিসগুলোকে ওনারা অ্যাকনোলেজ করতেন। আর আমরা যদি এখন বসে কোনো কথা যদি দ্বিমত প্রকাশ করি কোনো কিছুর সাথে, কাফের হয়ে গেছি ওনাদেরকে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো এই শো থেকে, বলে নিই, খালিদ কি জানি খালিদ ফুল নেমটা, খালিদ যিনি উনি হইতেছেন আমাদের মুসলমানদের সবচাইতে সফল সেনাপ্রধান এবং সবচাইতে সাহসী নির্ভীক অকুতোভয় সেনাপ্রধানদের একজন। যারা শোটা দেখছেন আপনারা জানেন সব যত রকম যুদ্ধ আছে সব মেজর যুদ্ধগুলোতে উনি নেতৃত্ব দিয়েছেন, উনি সামনে থেকে ফাইট করছেন, জীবন বাজি রেখে ফাইট করছেন। পরবর্তীতে ওমর খাত্তাব ওনাকে হইতেছে পথ থেকে সরায় দেয়। কী কারণে সরায়, কয়েকটা কারণ দেখায়। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহির অধীনে যখন ওই খালিদ উনি যখন সব জয় টয় করতেছেন, সবাই ওনার ব্যাপারে খুব ভালো ভালো কথা, তখন উমর উনি হইতেছে আবু বকর ওনাকে বলেন
যে 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 খালিদের ব্যাপারে যেরকম খালিদকে আমরা সবাই ভুল ত্রুটি উর্ধে তুলে ফেলতেছি, যে সে সব কিছু জয় করতেছে, তাকে সম্মানের যেই জায়গায় নিয়ে যেতেছি, এটা মনে হয় না ভালো কিছু হইতেছে। এবং খালিদকে আবু বকর উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতেন আর কি। সো উনি যুদ্ধক্ষেত্রে একজনকে হত্যা করছে, করার পর তার ওয়াইফকে বিয়ে করছে। সো এটা নিয়ে খুব সমালোচনা হইতেছে যে প্রথমত এটাকে হত্যা করাই উচিত হয়েছিল কিনা, এটা জাস্টিফাইড কিনা এই হত্যাকাণ্ডটা। সেকেন্ডলি হইতেছে হত্যা করার পর আবার তার ওয়াইফকে বিয়ে করা, ইট এভরিথিং ওয়াজ ইন আ ব্যাড টেস্ট। সো এটা যখন আবু বকর ওনার কাছে আসছে এটার কথা, আবু বকর কিন্তু খালিদ যিনি ওনার সাইড নিছেন এটা বলে যে তখনকার সে কোনো ভুল। আবু বকরের পজিশনও আমার এক হিসেবে কারেক্ট, যে যে তাদের সেই নিয়ম ছিল যে হাজব্যান্ড মারা যাওয়ার 40 দিন বা কতদিনের মতো সম্ভবত বিয়ে করা যায়, যে এই সময়টার পর সে বিয়ে করছে কিনা, বলছে যে হ্যাঁ। তারপর বলতেছে যে এই অপশনগুলো সে দিছে কিনা, হ্যাঁ। তার মানে সে বেআইনি কোনো কাজ করে না, সুতরাং আবু বকর ওনার সাথে সাইড করছে। উমার উনি বলতেছিলেন যে না, এরকম এত স্বাধীনতা তাকে দেওয়া যাবে না, এত স্বাধীনতা দিলে সে নিজেকে সব কিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করবে এবং মানুষও তাকে সব কিছুর ঊর্ধ্বে বসায় ফেলবে, এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তাকে নিয়ে কথা বলা যাবে না, তাকে সব কিছু ঊর্ধ্বে রাখা লাগবে। সো এই জিনিসগুলোর কারণে এই বিষয়গুলো অ্যাপ্রিসিয়েট করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, যে কারণে খালিদ ওনাকে পদ থেকে সরায় দেওয়ার, সেনাপ্রধানের পদ থেকে সরায় দেওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা, যে সেখানে সে হিউজলি সাকসেসফুল, সবাইকে ইয়ে করতেছে, সেখানে তাকে সেনাপ্রধান থেকে সরায় আরেকজনের অধীনে দিয়ে দিছে। কেন? কারণ হইতেছে তাকে মানুষ যেন এটা বুঝতে পারে যে তাকে ছাড়াও মুসলিমরা জয় করতে পারে, এবং মানুষ যেন বুঝতে পারে যে তাকে সর্বেসর্বা ভাবার কিছু নাই। সো এই যে সর্বেসর্বা ভাবা, এই যে সব কিছু উর্ধে তুলে দেয়া, কোনো সমালোচনা করা যাবে না, কথা বলা যাবে না, এই এই জিনিসগুলো যে খারাপের দিকে নিয়ে যায়। এবং উমর রাদিয়াল্লাহু আনহু অনেক জায়গায় কথাটা বলেন যে এই জিনিসটা খারাপের দিকে নিয়ে যাবে, যে আচ্ছা তারপর ইয়ে করা, যে উনি যখন আল আকসা মসজিদের, আল আকসা যেখানে স্থাপন হবে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিমরা ইসরায়েল বিজয়ের পর সেখানে যান, যাওয়ার পর তারপর যে ইসরায়েলের যে রাষ্ট্রপ্রধান উনি ওনাকে বলেন যে তুমি উমর রাদিয়াল্লাহু আনহু আমি নামাজ পড়তে চাই, তো ইসরায়েল রাষ্ট্রপ্রধান বলেন যে আপনি এখানে আমাদের চার্চে পড়তে পারেন। এখন উনি বলতেছেন যে না, আমি চার্চে পড়বো না, কারণ হচ্ছে যে চার্চে পড়লে পরবর্তীতে মুসলিমরা, কারণ এখন তো মুসলিমদের দখলে ইসরায়েল, তো মুসলিম মানুষজন অন্যান্য মুসলিমরা ওরা ভাববে যে চার্চটা হইতেছে আমাদের নামাজ পড়ার জায়গা, যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, সুতরাং এরা সেখানে জোর দখল শুরু করে দিবে। সো আমি এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চাই না যেটা তারা অন্য মুসলিমরা ফুল মেসেজ পায় বা এটাকে ব্যবহার করার সুযোগ পায়। তখন এই যে প্রধান রাষ্ট্রপ্রধান ইসরায়েল উনি বলতেছেন তাহলে আপনি চার্চের সামনে এই জায়গাটাতে দাঁড়ায় পড়েন, বলছেন না আমি এখানেও পড়তে চাই না, কারণ আমার আই এম ফিয়ারিং যে আমি যদি এখানে কোথাও নামাজ পড়ি এটার এক অন্যভাবে ব্যাখ্যা করা হবে, অন্যভাবে ইন্টারপ্রিট করে ওটাকে অন্য অপব্যবহার করা হবে পরবর্তীতে। সো ওনারা এই জিনিসগুলো দেখানো হয়েছে এবং এগুলো হিস্ট্রিক্যালি লিপিবদ্ধ যেভাবে আছে ওইভাবেই উপস্থাপন করা হয়েছে। সো আমি ডাউট দিচ্ছি না, আমি বলতেছি হয়তো বাস্তবতাটা এটাই, হয়তো উনি এইভাবেই কনভারসেশনটা আগাইছিল। তো কিন্তু ওনারা কিন্তু সবসময় অ্যাপ্রিসিয়েট করতেন এই ব্যাপারটাকে, যে ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষকে নিয়ে যাওয়া, সব কিছুকে অন্ধভাবে অনুসরণ করা, এই কাজগুলো যে মানুষ করে এবং এই যে করা যাবে না, করা ঠিক না, এই মেসেজগুলো কিন্তু ওনারা সবসময় দিয়ে আসছেন। এবং এটা আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ, আমিও এরকম বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যেন এই কাজগুলো না করি, যে এক্স্যাক্টলি যে কাজগুলো এখন করা হইতেছে, আপনি কোনো ধরনের ওনাদের সাহাবিদের সমালোচনা করা বা দ্বিমত প্রকাশ করা কোনো কিছু করতে পারবেন না, ওনাদেরকে ভুল ত্রুটির ঊর্ধ্বে একেবারে পীরা উলিয়া উলিয়া বানায় ফেলতে হবে। যে এই এই যেই জিনিসগুলোর ব্যাপারে নবীজি সাহাবিরা ওনারা আমাদেরকে সতর্ক করে গেছেন, ওনারা সতর্ক থাকার চেষ্টা করছেন যেন এগুলো না হয়, সেই কাজগুলোই আমরা করতেছি। এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ রিয়ালিটি বাই দ্য ওয়ে, এই জন্য বললাম শত রিভিউ করবো, যেহেতু শোর থেকেই এই আলোচনাটা উঠে আসছে। সো বললাম এটা শোর অংশই, শোর বাইরের কিছু না। নাও প্রথম দিকে ক্রিটিকের জায়গাগুলো নিয়ে কথা বলি, পরবর্তীতে পজিটিভ যেগুলো ভালো লাগছে সেগুলো সেদিকে আসবো। সবচেয়েতে আমি ফুল টাইম বদার ছিলাম এই শোটা দেখার সময় যে জিনিসটা নিয়ে, যে অবশ্যই আমরা নাটক সিনেমা দেখে হইতেছি, হিস্ট্রি জানার জন্য নাটক সিনেমা দেখতে বসি না। যেটা বাংলাদেশকে যে এক্সট্রাকশন মুভিটা করা হয়েছে, সেই এক্সট্রাকশন মুভির পর যে সমালোচনা হয়েছে, সেই রিভিউতে আমি ওইগুলো নিয়ে অনেকবার কথা বলছি ভেঙে চুড়ে, যে মুভি মুভি এগুলো পুরাই হইতেছে গাল গল্প, এক্সাজিরেশন করে দেখানো হয়, উড়ে চলে আসতেছে নায়ক 100 জনকে মেরে ফেলতেছে। সো ও মুভির কাছ থেকে সঠিক তথ্য ডকুমেন্টারি আশা করে লাভ নাই, কিন্তু এই সিরিজটা ইন এ ওয়ে ডকুমেন্টারি। এখানে পুরোপুরি ইসলাম ধর্ম, আমাদের খলিফা, সাহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের লিপিবদ্ধ যেভাবে করা আছে হিস্ট্রিক্যালি, ওইটাকেই উপস্থাপন করা হয়েছে। সো এটা হিস্ট্রিক্যালি অ্যাকুরেট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যদি এখানে কোথাও হিস্ট্রিক্যালি ইনএ্যাকুরেসি থাকে, কোথাও কোনো একটা অ্যাসপেক্টে ছোটোখাটো যদি থাকে, তাহলে কিন্তু একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়, যে তাহলে কি আমি যা দেখানো হইতেছে সব কিছুকে কি বিশ্বাস করবো? বিশ্বাসের সুযোগ আছে, কারণ কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে ইনএ্যাকুরেসি, বা আমি আমার জায়গা থেকে, এক এক দর্শকের এক এক মতামত হইতে পারে, আমার জায়গা থেকে আমি কিছু কিছু জায়গায় আমার রিলায়েবিলিটি জায়গাগুলো একটু নড়বড়ে হয়ে গেছে। নাও সেই জায়গাগুলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে আইমি জাহিলিয়াতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেক্ষাপটে আসছেন,
এখন অ্যাগেন আমরা এগুলো যেভাবে জেনে আসছি পড়ে আসছি সেটা বাস্তবতা কিনা জানি না, আমাদেরকে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল হিস্ট্রিক্যালি লিপিবদ্ধ যেভাবে করা হয়েছিল এগুলো দেয়ার ইজ নো রুম ফর কোয়েশ্চেন যে হিস্ট্রিক্যালি যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এগুলো সব বিকৃত মানে বিকৃত হয়েছে কি পরিমাণ হয়েছে, যেমন শুধুমাত্র কুরআন শরীফ অবিকৃত আছে পৃথিবীতে একমাত্র, আর সব কিছুই বিকৃতির মধ্য দিয়ে গেছে। সো এই বিকৃতির মধ্য দিয়ে যাওয়ার পর আমরা যা জানতেছি, যা অবশ্যই রোমান্টিসাইজ গ্লোরিফাইড করে আমাদেরকে আমাদের ভাষণ শোনানো হয়েছে এটা নিয়েও কোনো ডাউট নাই, কতটুকু রোমান্টিসাইজ করা হয়েছে, কতটুকু গ্লোরিফাই করা হয়েছে, কতটুকু বাস্তবতা, হু নোজ। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টাতে আসছেন ওই সময়টার নাম আইএমএ জাহিলিয়া ছিল, ওই তাদের একটা নাম ছিল যেটার আইএমএ জাহিলিয়াত অর্থ হইতেছে আমরা ইসলাম শিক্ষা বইয়ে পড়ছি অন্ধকারের যুগ, কিন্তু আমি শো দেখার সময় দেখলাম যে এটার বাংলা করতেছে জাহিলিয়াত অর্থ ইগনোরেন্স মানে অজ্ঞতার অজ্ঞানতার যুগ। সো অন্ধকারের যুগ অজ্ঞানতার যুগ, ওকে কাছাকাছি অর্থ মেলে মানে আইডিয়া ঠিক আছে। সো ওই সময়টাকে যদি আইএমএ জাহিলিয়াত সত্যিকার অর্থে নাম দেওয়া হয়ে থাকে যেটা দেওয়া হয়েছে, তার মানে হয়তো সেই সময়টা আসলেই কিন্তু খুব একটা অন্ধকারচ্ছন্ন, খুব একটা কী বলবো অজ্ঞানতানের একটা খুব বাজে একটা সময় ছিল। আমরা আমরা যেটা জেনে আসছি যে ওই সময়টাতে মেয়েরা হইলে সাথে সাথে মাটিতে পুঁতে ফেলতো, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের সম্মান প্রথম প্রতিষ্ঠা করলেন, দাসদেরকে যেভাবে ট্রিট করা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাসদেরকে ইয়ে করা শুরু, এগুলো নিয়ে একটু পর কথা বলবো যে আসতেছি। তো এই জিনিসগুলা এটা একটা হিউজ পার্ট, আপনি যদি ওই কনটেক্সটটা বোঝার জন্য, ওই সময়টাকে ওই পার্সপেক্টিভটা বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ওই সময়টাকে আপনি আগে বোঝেন, ওই সময়টার ওই কনটেক্সটটা আগে আপনি বোঝেন যে নবী সাল্লাম কী পরিস্থিতিতে আসছিলেন, উনি এসে কী নিয়ে ডিল করছেন। কিন্তু শোতে 100% ওই ওই পার্সপেক্টিভটা ওই সাইড অফ দ্য স্টোরি টাচই করা হয় নাই, মানে আমি এটা আমার জানি আই ওয়াজ রিয়েলি টার্নড অফ ফ্রম দ্য ভেরি বিগিনিং বাই দ্য ফ্যাক্ট যে তারা আইএমই জাহিলিয়াতকে যেভাবে উপস্থাপন করা হয়েছে। নাও শোর ক্যাপাসিটিতে তারা, আমি এটাও লক্ষ্য করছি যে শোর ক্যাপাসিটিতে তারা উপস্থাপন করার সময় কিছু জিনিস একটা নির্দিষ্ট এরিয়া দেখাইতে চাইছে, শুধু ওই এরিয়ার সাথে স্টাক ছিল আর কি, অনেক দিকে হাত পা ছোড়াছুড়ি করে নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, নবুয়ত প্রাপ্তি হয়েছে, তারপর হইতেছে কুরাইশের বংশ, যে কুরাইশদের নেতা নেতাদের মধ্যে কী ধরনের ডাইনামিক্স চলতেছিল, কী ধরনের ঘটনা চলতে, শুধু ওই ওই জিনিসটাই দেখা গেছে ফুললে। সেইখান থেকে দেখাইছে যে মুসলিমদের বিভিন্ন রাষ্ট্রবিজয়, রাষ্ট্রবিজয়ের পর তারা শাসনের সময় খলিফারা কীভাবে শাসন করছেন, ওনাদের বিভিন্ন চরিত্রের ভালো দিকগুলা শুধু ওই এই এই স্টোরি লাইন ধরে আগাইছে। সো আই গেট ইট যে ওর বাইরে বেশি দূর যায় নাই, কিন্তু আপনার এই স্টোরি লাইনটা ধরে আগাইতে হইলো ওই প্রেক্ষাপটটা তৈরির জন্য, এটা দেয়ার ইজ নো কি বলবো অল্টারনেটিভ এক্সপ্লেনেশন যে কেন আইএমই জাহিলিয়াতটাকে সঠিকভাবে পিকচারাইজ করা হয় নাই। আমরা যারা হইতেছে যেটা বললাম একটা ভার্সন জেনে আসছি পড়ে আসছি, সেটা সত্য মিথ্যা কিনা আমি জানি না, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, আমরা একটা ভার্সন জেনে পড়ে আসছি সেইটা সেটা আমরা জানি বলে আমরা জানি যে আইএমই জাহিলিয়াত সময়টা কেমন ছিল। সুতরাং আমরা যখন শো দেখতেছি আমরা দেখতেছি আর ভাবতেছি যে ও আচ্ছা ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আইএমই জাহিলিয়াতের সময়টা এত খারাপ ছিল, অন্য একটা দর্শক যখন দেখবে সে কিন্তু কোনো ধারণা নাই, অন্য একটা ধর্মের যদি হয় বা কিছু, সে দেখে এখান থেকে এখান থেকে কী মেসেজ পাবে যে তখনকার তো আরব সময়ে সভ্য, এখনকার চেয়ে বেশি সভ্য ছিল তখনকার আরব কালচার। ইভেন আমি ওটা দেখার সময় ভাবতেছিলাম যে আমাদের বাংলাদেশের চেয়ে হাজার গুণ সভ্য ছিল তখনকার আরব, আইএমই জাহিলিয়াত আইএমই জাহিলিয়াতের সময়টা আমাদের বাংলাদেশের চেয়ে হাজার গুণে সভ্য। মানুষজন কী সুন্দর করে মতামত করতেছে, একজন আরেকজনের মতামতকে সম্মান করতেছে, নারীরা হইতেছে সর্বত্র খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছে, কিছু নারী যাদের যাদেরকে লিডিং রোলে দেখানো হয়েছে তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে, দ্যাট মেক সেন্স, ওনারা কী বলবো যে বিভিন্ন ক্ল্যানের নেতা নেত্রী অথবা বিভিন্ন রানী শুনলেন না, ঘরের মধ্যে মহিলারা ওই যে আবু সুফিয়ান বা কি এই জন্য ওনার ছেলে দুজনকে পায়ে চেন দিয়ে বেঁধে রাখছে ইয়ে করার জন্য, এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, মা এসে অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দেখে ছেড়ে দিছে। তো মানে এরকম ছোটোখাটো আরও অনেক জায়গাতে আমি তো এখন মনে নাই, মানে আমি ওই ইম্প্রেশনটা পাই নাই যে এটা টাইম জাহিলিয়াতের সময় মহিলারা হইতেছে ফ্যামিলিতে খুব স্ট্রং ভয়েস দেখাইতেছে বা স্ট্রং অপিনিয়ন জানাচ্ছে বা তাদের অপিনিয়নকে খুব একটা ইয়ের জায়গায় মানে শোনা হইতেছে, তাদের একটা কথা বললে মতামতকে প্রাধান্য দেওয়া হইতেছে। আমাদের বাংলাদেশও এখন এত কেউ মহিলাদেরকে সম্মান এখনও দেয় না। সো ওইখানে আমি জানি না এই এই উপস্থাপনাগুলো আমরা আমরা হিস্ট্রি জানার পরও আমার কাছে মনে হইতেছিল যে কী দেখাচ্ছে সেখানে, যারা এই হিস্ট্রিগুলো জানে তারা কী মেসেজ পাবে, তারা মেসেজ পাবে যে তখনকার খুবই একটা সুসভ্য সময় ছিল। তারপর হইতেছে যে স্লেভ স্লেভের যে গার্লফ্রেন্ড সে স্লেভের কাছে আসে, আসার পর তারা খুবই সুন্দরভাবে সভ্য ভাষায় কথা বলে, তারা হইতেছে বিয়ে ছাড়া কিছু করে না, নাও সেটা ঠিক আছে টিভি শোতে কাতারের টিভি শোতে দেখাবে না কিছু, কিন্তু যে ইনসিনুয়েশন যে বোঝানো যে সেই সময়টা কেমন ছিল, হ্যাঁ আপনি যে ফুল যেরকম ঠোকাঠুকি করে আপনি এরকম নানানভাবে উপস্থাপন করতে পারতেন যে মেয়েদেরকে কবরে জীবন্ত পুঁতে ফেলতেছে, তারপর এই এই জিনিসগুলোর তো এই কনটেক্সটা তৈরি করা দরকার ছিল, আপনার দরকার নেই দেখানো যে মেয়েকে জীবন্তভাবে পুঁততেছে, যে একজন কান্না করতেছে মহিলা বসে কি তার মেয়েকে জীবন্ত পুঁতে ফেলছে,
তাইলে তো যারা দর্শক তারা ওইটা কানেক্ট করতে পারতো যে আচ্ছা এইরকম একটা সময় যেখানে মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলতেছে, যেখানে হইতেছে মহিলাদের কোনো ভয়েস নাই, স্লেভদের কোনো ট্রিটমেন্ট, যেমন স্লেভ তাদেরকে দেখা যাচ্ছে একটা স্লেভের একটা টোকা দেওয়ার দৃশ্য দেখায় নাই বা মিনও করে নাই, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে নিয়ে নির্যাতন করছে, তো স্লেভদেরকে নির্যাতন করা, স্লেভদেরকে সাবহিউম্যান হিসেবে ট্রিট করে, ওই এরা ইয়েরা আলোচনা করতেছে যারা কোরাইশ বংশের লিডাররা, সেখানে কোনো স্লেভ যদি আশেপাশে থাকে তুই এখানে কী করছিস, এখান থেকে যা, হাইস্ট রেটটুকু দেখানো হয়েছে স্লেভদের প্রতি ট্রিটমেন্ট। এটা তো বাংলাদেশের চেয়ে বেশি খারাপ আচরণ করে, বাংলাদেশেও তো এর চেয়ে ঘরের চাকরের সাথে এর চেয়ে বেশি দুর্ব্যবহার করা হয়। সো পুরো জিনিসটাকে খুবই আইএমই জাহিলিয়াতের সময়টাকে খুবই প্রথমত অ্যাভয়েড করে যাওয়া হয়েছে, দেখানোই হয় নাই কিছু ওই সময়টা কেমন ছিল। দ্বিতীয়ত হইতেছে যে এইটার উপরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময়ের প্রেক্ষাপটটা, এটা অবশ্যই এটার কিছুটা একটা ধারণা তৈরি করা উচিত ছিল, এবং ডিরেক্টর এটা করবে না বা একটা প্রডিউসার করবে না আমি এটা বিশ্বাস করতে পারি না, কারণ তারা মুভি নিয়ে কাজ করে, তারা খুব ভালো করে জানে যে কীভাবে উপস্থাপন করতে হয় একটা স্টোরিকে, যে আমি যেই প্রেক্ষাপটের ভিত্তিতে গল্পটা আমার দাঁড়ানো সেই প্রেক্ষাপটটাকে যত মোলায়েমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নানান রকম আবেগী দৃশ্য উপস্থাপন করে দর্শককে কানেক্ট করা ওই 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 সময়টার সাথে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার একটু দেখেন নাটক সিনেমা, তাইলে বুঝতে পারবেন যে কীভাবে দেখাইতে হয়, পাকিস্তানিদেরকে ভিলেন করা, বাংলাদেশিদেরকে মোলায়েমভাবে উপস্থাপন করা, আমি নেগেটিভলি বলতেছি না, বলতেছি যে কীভাবে কাজটা করতে হয় এগুলো ডিরেক্টর খুব ভালো করে জানে, কিন্তু ওইরকম কোনো অ্যাটেম্পটই দেখা গেল না যে ওই সময়। এখন এটার কারণ আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি কেন এইটা এইরকম করা হইলো, দুইটা আমি ওয়াইল্ড ব্যাখ্যা দাঁড় করাইছি। একটা হইতে পারে যে তখনকার আরব সময়ের আরবরা খুব বড় বড় ছিল, অসভ্য ছিল, এই জিনিসটা দেখানো যাবে না, এটার কারণ কয়েকটা হইতে পারে। একটা হইতে পারে যে চেতনা, আমাদের চেতনা বেশি, সুতরাং ওই যেরকম আমাদের বাংলাদেশে এক্সট্রাকশন মুভি বানাইছে, আমাদের দাবি হইতেছে মুভিতে ঢাকার মিরপুর ইয়েতে ঢাকা শহরের 99% ঢাকা যেরকম সেরকম দেখানো যাবে না, 1% ওই বনানীর যমুনা ফিউচার পার্ক দেখাইতে হবে। সো এরকম চেতনার জায়গা থাকতে পারে যে দেখানো যাবে না কোনো কিছু, আর আরবরা বড় বড় ছিল সেই এত বছর আগে, এটা দেখাইলে এখন যারা আরব আছে তাদেরও ইজ্জতে লেগে যেতেছে, সুতরাং দেখানো যাবে না, সুতরাং ওই জিনিসটা সম্পূর্ণ ইগনোর করে যাওয়া হয়েছে, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে প্রডিউসার বা ডিরেক্টর সে জানে যে এরকম কিছু যদি দেখায় আরবদেরকে বাজেভাবে উপস্থাপন করা হয় তাহলে হয়তো এই শো এয়ার করতে পারবে না কাতার টিভিতে, হয়তো পারমিশন পাবে না, কারণ ওইসব দেশে কিন্তু বাস্তবতাটা এরকমই, সুতরাং এই কারণে এইসব চিন্তা করতেছে আর কি যে কী কারণ হইতে পারে। অথবা এমন হইতে পারে যে ডিরেক্টর বা প্রডিউসার ঠিকই বানাইছিল ওই কিছু দৃশ্য টিশ্য উপস্থাপন করে আইএমএ জাহিলিয়াতের সময়টা দর্শকজ্ঞান কানেক্ট করতে পারে, পিকচারাইজ করার চেষ্টা করছিল, কিন্তু সেগুলো যা করা হয়েছে সেগুলো সব সেন্সর বোর্ডের মধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে না এগুলো দেখাইতে পারবে না, আরবদেরকে খারাপভাবে দেখানো যাবে না, আমরা সেরা। সো এইগুলো সম্ভব, কিন্তু এই ছাড়া আমি আর কোনো অ্যাকসেপ্টেবল কারণ খুঁজে পাচ্ছি না কেন আইএমএ জাহিলিয়াতকে বিন্দুমাত্র পিকচারাইজ করার চেষ্টা করা হয় নাই, বরং সেই সময়টা দেখে আমার কাছে আমি মুগ্ধ যে এত সভ্যতা, এত সুন্দর করে ভাবের আদান প্রদান, মতের আদান প্রদান, যুক্তি তর্ক আলাপ আলোচনা, মহিলারা হইতেছে অভিযোগ উত্থাপন করতেছে, কেউ হইতেছে অভিমান করে দাবি উত্থাপন করে, কেউ হইতেছে খুব স্ট্রং ওপিনিয়ন নিয়ে দাবি উত্থাপন করে, তারপর স্লেভদেরকে কোনো ধরনের বাজে ট্রিটমেন্টের কোনো কিছু দেখা যাচ্ছে না, এরকম খুবই ইন্টারেস্টিং আমার কাছে। আইএমএ জাহিলিয়াত লাগানে আমার কাছে মনে হয়েছে আমেরিকা ইউরোপকে দেখানো হইতেছে। সো এটা 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 এইগুলো হইতেছে ক্রেডিবিলিটি কিছুটা আমার জন্য, আমি সবার কথা বলতেছি না, আমার ক্ষেত্রে আমি যখন শো দেখা শুরু করি শুরু থেকেই আমার ক্রেডিবিলিটিটা কিছুটা নষ্ট হয়ে গেছে, যে শোটা কিছুটা পারপাসফুলি ইন্টেনশনালি কিছুটা বায়াস নিয়ে করা হচ্ছে কিনা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিন্তু কোনো নির্যাতন নিয়েই দেখানো হয় নাই এক হিসেবে, সেটার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোই হয় না ক্যামেরাতে, সেটা একটা ব্যাপার, কিন্তু এই যে বোঝানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক স্ট্রাগল নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছেন এই এই জিনিসটাও দেখানো হয় নাই। এবং এখন যেটা বললাম যে এই ভার্সনগুলো রিকনসাইল করতে গেলে, কারণ একটা যখন নাটক সিনেমা বানানো হয় তারা কিন্তু একটা হিউজ বাজেট নিয়ে বসে, অনেক রিসার্চ করে যারা এই লাইনের এক্সপার্ট তাদেরকে নিয়ে বসে ডিসাইড করা হয় যে কীভাবে সেট বানানো হবে, জুতাটা কীরকম জুতা পরানো হবে, জানি বাস্তবতাটা ততটা অ্যাকুরেটলি পিকচারাইজ করা যায় ওই সময়টাকে, এই রোপটা গায়ের কীরকম পরানো হবে, ওই সময়ের বিল্ডিংগুলো কীরকম কীভাবে বানানো হবে, তো এই এইটা হইতেছে একটা ব্যাপার যে এই নাটক সিনেমা শোগুলো থেকে ইন্টারেস্টিং, সেটা হইতেছে প্রিসাইজ পার্সপেক্টিভটা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। আপনি বই পুস্তক পড়লে কিন্তু এগুলো কানেক্ট করতে পারবেন না যে তখনকার বাস্তবতাটা তখনকার সময়টা, যে কারণে আমি খুব ইন্টারেস্ট নিয়ে বসছি যে একটু পার্সপেক্টিভটার সাথে একটু কনটেক্সটটা একটু ওই টাইম অ্যান্ড প্লেসের সাথে আর একটু মোর কানেক্টেড হওয়ার জন্য, আর একটু বোঝার জন্য তখনকার সময়টাকে, যেটা বই পুস্তক পড়ে হয় না আমার কাছে, এই কারণে ইন্টারেস্টিং লাগছে যে কিছু কিছু বিষয় আমি সাসপেক্ট করাতে পারছি। সেটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কিন্তু খুবই একটা পাওয়ারফুল জায়গায় ছিলেন দেখা গেল, উনি হইতেছে ওনাকে কেউ টাচই করতে পারতেছে না, উনি নবুয়ত পাওয়ার পর কুরাইশরা সবাই মিলে ওনার পিছনে লাগছে, এবং ওনার পিছনে লাগার কারণটা যেটা সত্যি দেখে বুঝলাম
কারণ আমরা যখন পড়ছি তখন কিন্তু এরকম সেন্স পাই নাই, যখন ঘটনাগুলো পড়ছি তখন সেন্সটা ডিফারেন্ট ছিল। যে ওনার পিছনে লাগছে কিন্তু এমন না যে ইসলাম ধর্মের বিরুদ্ধে এরা লাগছে অথবা হইতেছে যে এরা কী বলবো যে আল্লাহকে অস্বীকার করতে চাইতেছে, বা এদের কিন্তু মানে পুত্তলিকতার সাথে কনফ্লিক্ট, যেটা আমরা সবসময় জেনে আসছি যে শিরক মুশরিক এরা পুত্তলিক, এরা এক আল্লাহ একত্ববাদে বিশ্বাস করে না, কনফ্লিক্ট হইতেছে একটা ধর্মের জায়গা থেকে একটা বিশ্বাসের জায়গা থেকে। শোতে দেখে যেটা ইম্প্রেশন পাওয়া গেল সেটা হইতেছে পুরো ভিন্ন একটা ইম্প্রেশন, যেটা বড় বাস্তবতাকে বেটার রিপ্রেজেন্ট করে বলে আমার মনে হয়েছে। সেটা হচ্ছে যে এদের ছিল মানে পাওয়ার নিয়ে কনফ্লিক্ট, এদের ধর্মকর্ম নিয়ে কনফ্লিক্ট, এদের ধর্ম মুহূর্তে ধর্ম চেঞ্জ করে ফেলতেছে, মুহূর্তে বিশ্বাসের জায়গা নড়বড় হয়ে যেতেছে, আজকে মুসলমান হয় কালকে আবার মুসলমান ধর্ম থেকে বের হয়ে যায়, আজকে পুতুলকে বিশ্বাস করে কালকে মানে ইয়ার কি আইডল যেগুলো এগুলোকে বিশ্বাস করে। সো এদের ধর্মের জায়গাটা নড়বড়ে, কোনো কোনো মানে পাকাপোক্ত কোনো ধর্ম বিশ্বাসের জায়গা ওই সময় তাদের মানুষের মধ্যে ছিল না। তাদের যে ইস্যুটা ছিল কুরাইশ বংশের যে লিডারটা, তাদের হইতেছে ক্ষমতা, ক্ষমতা কারণ তারা ট্র্যাডিশনালি হইতেছে কী জানি বলে একটা ধর্ম পালন করে আসছে, এবং সেই ধর্মের মধ্যে ধনী করে ভেদাভেদ আছে, সেই ধর্মের মধ্যে মণিবৃত্ত একটা ভেদাভেদ আছে। সো তাদেরকে ক্ষমতা ধরে রাখার জন্য এই ভেদাভেদগুলো জিয়ে রাখা লাগবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই ভেদাভেদগুলো সব ডিমোলিশ করে ফেলতেছেন, উনি বলতেছেন স্লেভ মণিব এবং ভৃত্তের মধ্যে কোনো পার্থক্য নাই, নারী পুরুষের কোনো পার্থক্য নাই, সবাই সমান। তারপর এই জিনিসগুলো যখন তখন এরা হইতেছে থ্রেটেন ফিল করছে, এদের পাওয়ার ডাইনামিক্সটা স্ট্রাকচার পাওয়ার স্ট্রাকচার ভেঙে পড়বে, এই কনসার্নের জায়গা থেকে এই কুরাইশরা যে কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়াইতে দেওয়া যাবে না, এই ধর্মটাকে এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। তারা দিনের পর দিন দিনের পর দিন প্ল্যান করে যাইতেছে, এবং প্রত্যেকটা যারা দেখছেন দেখছেন, যারা এখনও দেখেন নাই তারা যখন দেখবেন তখন আমার কথাগুলো রিলেট করতে পারবেন বেটার, যে তারা ফুল টাইম তাদের একটাই কনসার্নের জায়গা, এবং তারা কিন্তু নবী সাল্লাহ সাল্লামকে শুরু থেকে একটা একটা ফুলের টোকা দিতে পারে না। কেন? কারণ তখনকার যে বাস্তবতাটা যেরকম করে দেখানো হয়েছে, অ্যাগেন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং সেন্স মেক করছে, যে ওই সময়টাতে এটা আমি গতকাল কয়েকটা এপিসোড আলোচনা করছি যে গোত্র বেঁধে থাকা এটা সেই সার্ভাইভালের প্রশ্নে, সেই শুধু এখন না, সেই প্রি হিস্টোরিক একেবারে মানুষ যখন বনে পাতারে দৌড়াদৌড়ি করতো তখন থেকেও এটা ছিল যে মানুষ গোত্র বেঁধে থাকে সার্ভাইভালের প্রশ্নে, প্রাণীরা অত হার্ড করে থাকে দল পাল বেঁধে চলাফেরা করে সার্ভাইভালের প্রশ্নে, সো এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। তো এই জিনিসটা যে কুরাইশ বংশে সেই আইএমএ জাহিলিয়াতের সময় দেখা যেত যে এরা আরবে বিভিন্ন গোত্র আছে এবং সেই গোত্রের প্রত্যেকে প্রত্যেকে প্রটেক্ট করবে, মুরব্বীদের প্রতি খুব সম্মান, অন্যের কথাবার্তার প্রতি খুব সম্মান, যেটা বললাম যেগুলো দেখে আইএমএ জাহিলিয়াতের কোনো আমরা যা জেনে যেভাবে পড়ে আসছি সেরকম কানেক্ট করতে পারি না, ডট মনে হয় দুইটা দুই জিনিস মনে হইতেছে ভার্সন। সো সেইখানে এই গোত্রগুলো আর যদি এই রুলটা খুবই স্ট্রংলি ফলো না করে যে আমরা আমাদেরকে যে কোনো মূল্যে প্রটেক্ট করবো, তাইলে কিন্তু এই স্ট্রাকচারটা ভেঙে পড়বে। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্রে বিলং করে সেই গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রটেক্ট করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন একটা ধর্ম প্রচার করতেছে, তাদের পুরো কুরাইশ বংশের আরব সময়ের যে স্ট্রাকচারটা, টোটাল পাওয়ারের যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারটাকে থ্রেট করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে কুরাইশরা থেকে শুরু করে যারা ক্ষমতায় আছে তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খুবই কনসার্ন যে এতো আমাদেরকে শেষ করে ছাড়বে। কিন্তু এরা কিছু অ্যাকশন নিতে পারতেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গোত্র বিলং করে সেই গোত্র ওনাকে প্রটেক্ট করে যাচ্ছে খুবই স্ট্রংলি। যে অনেকে আছে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মকে বিশ্বাস করে না, তারা মুক্তি পূজারই, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়ে কোনো টোকা লাগতে দিবে না, কেন? কারণ সে আমাদের গোত্র বিলং করে, আমাদের গোত্র কাউকে টোকা দিতে পারবে না। তো যেই কারণে দেখা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচার করতেছেন, ওনার ফলোয়ারের সংখ্যা বাড়তেছে, উনি আস্তে আস্তে গ্রো করতেছেন, 5-10-15 বছর পার হয়ে যাইতেছে, এরকমই 5-10 বছর পার হয়ে যেতেছে, তাও কুরাইশরা খালি প্ল্যানই করতেছে কীভাবে ওনাকে থামানো যায়, কারণ ওনাকে কোনোভাবেই মানে অ্যাক্টিভলি থামানো সম্ভব হচ্ছে না, কারণ উনি প্রটেক্টেড বাই হিজ ক্ল্যান। শেষ পর্যন্ত কোনোভাবে যখন আর পারতেছে না, দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সব, তখন উনি হিজরত করলেন, পরে মদিনা চলে গেলেন, ওনাকে যখন মারতে গেছিল, এগুলো তো আমরা স্টোরি জানি, কুরাইশরা ওনাকে মারার জন্য ওনার বাসাকে ঘিরছিল। তো তারা যখন দেখলো যে কোনোভাবেই নবীজিকে থামানো যাচ্ছেই না, উনি প্রভাব বিস্তার করেই যাচ্ছেন এবং এদের নিজেদের ক্ষমতা এরা হাতছাড়া হওয়ার একটা অবস্থা তৈরি হয়ে গেছে, তখন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ওই যে বাসা ঘেরা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেলেন। তো ওই পুরো জিনিসটাতে দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক চ্যালেঞ্জের শিকার হয়েছেন ধর্ম প্রচার করতে গিয়ে, অনেক অমানবিক চ্যালেঞ্জের শিকার হয়েছেন, কিন্তু এই শোতে দেখে কিন্তু তার কোনো কিছু, একেন হয়তো ডিরেক্টর চোজ নট টু শো দ্যাট পার্ট অফ দ্য স্টোরি, কিন্তু যে বাস্তবতাটা দেখলাম সেই বাস্তবতা কিন্তু শোতে যেরকম দেখানো হয়েছে আসলে বাস্তবতাটা এমন নাকি আমাদেরকে যেভাবে আমরা পড়ে শুনে আসছি সেইটা, এখানে একটা ডিসকানেক্ট আছে ক্লিয়ারলি। আই এম সিকিং দ্য ট্রুথ হিয়ার, বোঝার জন্যে যে আসলে বাস্তবতাটা কেমন ছিল ওই সময়ের। সো এই কারণে আমি শোটা দেখার সময় ফুল টাইম
খুবই কনফিউশনের মধ্যে ছিলাম, মিন জাহিলিয়াতকে যেভাবে উপস্থাপন করা হয়েছে বা হয় নাই, ল্যাক অফ ইট, সেইটা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্রাগলগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে বা হয় নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ফুল টাইম প্রোটেক্টেড ছিলেন, ওনাকে গায়ে একটা ফুলের টোকাও দিতে পারে নাই তখনকার আরব স্ট্রাকচারের কারণে, সেই বাস্তবতা সব কিছু মিলিয়ে আমি মানে রিকনসাইল করাটা ওয়াজ ডিফিকাল্ট, যে আমরা কি জেনে শুনে আসছি, কেমন আমাদের ইমাজিনেশনটা যেরকম ছিল আর এখানকার যেরকম দেখতেছি যে তখনকার আরব ওয়ার্ল্ডটা যেরকম ছিল, দুইটার মধ্যে একটা হিউজ ডিসকানেক্ট আমার দিক থেকে আমি দেখতে পাইছি। সো এটা আমার জন্য এটা আমাকে খুব বদার করছে ফুল টাইম। এবং ওই যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেল যে ইসলাম ধর্ম প্রচারটা খুবই স্মুথ একটা প্রসেস ছিল, আমি বলতেছি যেরকম দেখানো হয়েছে মক্কায় যতদিন ছিল, খুবই স্মুথ একটা প্রসেস, সবাই যে যার মতো ইসলাম ধর্ম এবং মানুষজন আলোচনা করতেছে যে সে তার ধর্ম গ্রহণ করছে, তাতে আমাদের কি, এটা তার মতামত, এটা তার নিজস্ব চিন্তা। যারা ওই সময়কার শুধুমাত্র স্লেভ, যারা শুধুমাত্র যারা কোনো ক্ল্যান দ্বারা প্রোটেক্ট না, একদম নিচু, শুধুমাত্র তারাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতিত হয়েছে, যারা একটু মানে আর সবাই আর যত বাকি যারা আছে সবাই ক্ল্যান তারা প্রোটেক্টেড, সুতরাং সবাই তার মতো স্বাধীনভাবে ধর্ম গ্রহণ করছে, ধর্ম প্রচার করছে এবং কেউ তাদেরকে একটা ফুলের টোকা দিতে পারে নাই। সো এটা সেন্সমিক করে আমার কাছে, এটা আমার কাছে সেন্সমিক করে যেভাবে দেখানো হয়েছে, কিন্তু আসলে কি বাস্তবতাটা এটা নাকি আমরা যে এই ভার্সন জেনে আসছি সেটা না কি, আমি এখানে আমি রিকনসাইল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা ডিসকানেক্ট, এই ডিসকানেক্টটা আমার কাছে নেসারেলি আমাকে বদার করছে, নট ইন দ্যাট যে আমার আমি আমার পক্ষে যদি না যাচ্ছে না কেন, পুরো বিষয়টা যেভাবে জেনে আসছি তার পক্ষে যাচ্ছে না দেখে আমি বিরক্ত, সেটার জন্য না, আমি যে আমি কিউরিয়াস যে আসলে তাহলে রিয়েলিটিটা কী, এবং খুবই ইন্টারেস্টিং লাগছে এই জিনিসগুলো, এই ডিসকানেক্টগুলো বরং আমার কাছে। আর হইতেছে যে আর কি বলবো, ক্রিটিকের কথা যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহিকে তো দেখানো হয় নাই, যখন নবী সাল্লাল্লাহু আলাইহির পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে তখন দেখানো হয়েছে যে ক্যামেরাটা, মানে ক্যামেরা যখন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহির দিকে তাকায় কথা বলতেছে, এসেনশিয়ালি ক্যামেরার দিকে তাকায়, অর্থাৎ আমার চোখের দিকে তাকায়, আমি যে দর্শক আমার পার্সপেক্টিভ থেকে কথা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ বলে তাকায় কথা বলতেছে আমার চোখের দিকে তাকায়। সো এটা আমাকে একটা উইয়ার্ড ফিলিং দিছে, এটা এই প্রথম এই শোতে না, আরেকটা যে মেসেঞ্জার মুভি হয়েছিল অনেক আগে ছোট থাকতে দেখছিলাম, তখনও এরকম করেই দেখানো হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহিকে ক্যামেরার দিকে তাকায় কথা বলতেছে বা দর্শকের চোখের দিকে তাকায়, তখন তো ছোটো ছিলাম ওগুলা, কিন্তু এখন বড় হয়ে যখন এই দৃশ্যটা একদম প্রথম দৃশ্যটাতে আমার কেমন উইয়ার্ড ফিলিং হয়েছে যে মানে আমার দিকে তাকে বলছি ইয়া রাসূলুল্লাহ, আই ডিডন্ট লাইক ইট, এবং আমি এটা ঠিক আছে অন্যভাবে দেখানোর কোনো উপায় ক্যামেরার দিকে না থাকে করলে আমার মনে হয় আমি পার্সোনালি আমার ভালো লাগতো আমার কাছে, যে আমি মানে কোথায় রাসূল সাল্লাল্লাহু আমার কোথায়, আমি আমার চোখের দিকে তাকে বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা এটা খুবই আমার কাছে আনইজি লাগছে এই জিনিসটা, আমার কথা বললাম। আর একটা ইন্টারেস্টিং জায়গা এখানে পজিটিভ একটা ব্যাপার, যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখানো হয় তখন ওনাকেও দেখানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহির ওয়াইফ, ওনাকেও এরকম একইভাবে দেখানো হয় যে ক্যামেরার দিকে তাকায় লোকজন কথা বলতেছে, ওনাকে দেখানো হয় না সরাসরি। তো এটা যখন দেখানো তখন আমার কাছে একটু খটকা লাগছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দেখানো হচ্ছে না ক্যামেরার দিকে তাকা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একইভাবে উপস্থাপন করা হয়েছে, ওনার দুজন তো সমতুল্য না, কিন্তু উপস্থাপনাটা তো সমতুল্য হয়ে গেল, এই জিনিসটা আমার কাছে একটু ইমিডিয়েটলি খটকা লাগছে। কিন্তু ডিরেক্টর খুবই স্মার্টলি একটা কাজ করছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ছায়া দেখাইছে পর কিছুক্ষণ পর, সেটা দেখে আমি আই ওয়াজ লাইক রিয়েলি ইমপ্রেস, যে খুবই স্মার্টলি কাজটা করছে উনি ডিরেক্টর, যে উনি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে একটা ডিস্টিংশন তৈরি করা, যে দুজনকেই দেখানো হয় নাই, দুজনকেই ক্যামেরার দিকে তাকে কথা বলার মাধ্যমে দুজনকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু দুজন মানুষ যে এক না এটা ডিস্টিংশন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহির সাল্লামের ছায়াটাও দেখানো হয় না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ছায়া দেখানো হয়েছে, তার মানে ওনাকে আরেকটু অন্য জায়গাতে রাখা হয়েছে। সো এটা খুবই স্মার্ট একটা মুভ ছিল, আমার খুব পছন্দ হয়েছে এবং আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ইট এবং ইমপ্রেসড হয়েছি এই এই উপস্থাপনটার দ্বারা। এটা একটা পজিটিভ শোর, এখন আমরা পজিটিভ প্রশংসার দিকে ঢুকে গেলাম, যে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলছিলাম শেষ দিকে, এখন কথা বলতেছি, এটা একটা পজিটিভ দিক আমার ভালো লাগছে। সেকেন্ড পজিটিভ দিক অবশ্যই হিউজ সেট, হিউজ বাজেট, সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে, ওই সময় টাইম অ্যান্ড প্লেসটার সাথে কানেক্ট করতে করাটা, যেটা আমার আমার একটা হিউজ পার্ট এগুলো দেখতে বসার, আমি দেখতে বসি স্টোরিগুলো আমরা সবাই জানি, এগুলো যা জানি সেগুলোই দেখানো হয়েছে, কিন্তু বাস্তবতাটার সাথে একটু বেটার রিলেট করতে পারার জন্যে, যেমন এই যে ছোটো ছোটো জিনিসগুলো যেটা বললাম, যে তখন কীরকম জুতা পরতো, কীরকম পোশাক পরতো, কীভাবে মানুষ কথা বলতো, এই যে ক্ল্যান একটা একটা প্রোটেক্ট করতো, অথবা হইতেছে যে এই 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 ছোটো নুয়ান্সগুলো, এগুলো আসলে পড়ে বোঝা যায় না, এগুলো দেখে ভিজুয়ালি তখন কানেক্ট করতে সুবিধা হয়েছে। এই জিনিসগুলো টোটাল যেভাবে উপস্থাপন করা হয়েছে, মেকিংটা ভালো হয়েছে বলে দেখে শান্তি পাইছি, না কিছুটা রিলায়েবিলিটির জায়গা আছে, যে তার মানে যা উপস্থাপন করা হয়েছে তার অ্যাকুরেসির প্রতি যত্নশীল ছিল। যেমন ইন্টারস্টেলার মুভি যখন বানানো হয়েছে তখন কিন্তু
যে আপনার কি জানি বলে গ্র্যাভিটির কারণে যে টাইম ডাইলেশন হয় সেই জিনিসটা দেখানোর জন্য কিন্তু একবার হার্ভার্ড বা এরকম টপ ইউনিভার্সিটির প্রফেসরকে ওই সাবজেক্টের রিসার্চ এক্সপার্ট তাকে ধরে নিয়ে আসা হয়েছে, এনে বলা হয়েছে যে আমরা এটা দেখাতে চাই, কীভাবে দেখাইলে জিনিসটা সাইন্টিফিক্যালি অ্যাকুরেট হবে তুমি আমাদেরকে বলে দাও। সো আমরা যখন মুভিটা দেখছি, আমরা যাই দেখছি মুভিতে, এটা কিন্তু সাইন্টিফিক্যালি অ্যাকুরেট। সো যখন বিগ বাজেটের কাজ হয় তখন এটা করা হয় যে এক্সপার্টদেরকে নিয়ে বসে যেন অ্যাকুরেট জিনিসটা দেখানো হয় সেই প্রচেষ্টা থাকে। যেহেতু মুভিটা অনেক হিউজ বাজেটের এবং দেখলেই দেখা যায় যে মেকিং দেখলেই বোঝা যায় হিউজ প্রোডাকশন এবং হিউজ ইন্টারেস্টিং, খুব সুন্দর উপস্থাপনা, সুন্দর মেকিং, তার মানে কিছুটা রিলায়েবিলিটির জায়গায় আছে যে যাই দেখানো হয়েছে এগুলো বাস্তবতাকে যতটা অ্যাকুরেটলি পিকচারাইজ করা সম্ভব সেই প্রচেষ্টা করা হয়েছে। সেটা করতে গেলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয়, যে পরিমাণ রিসোর্সেস, যে পরিমাণ এক্সপার্টদেরকে ভাড়া করে আনতে হবে, ডিটেলসগুলো দেখানোর জন্য যে পরিমাণ খরচ করতে হবে, বাজেট থাকতে হবে, সেইগুলো ছিল। সুতরাং এটা একটা ভালো জায়গা যে রিলায়েবিলিটি, আমি যখন দেখতে বসছি ছোটোখাটো ডিটেলসগুলোর দিকে যখন লক্ষ্য রাখতেছিলাম যে তখন রিলায়েবিলিটির জায়গা থেকে, কনফিডেন্সের জায়গা থেকে, আচ্ছা ঠিক আছে যাই দেখতেছি হয়তো বাস্তবতার কাছাকাছি অনেকটাই আছে। কিন্তু যেটা বললাম কিছু কিছু জিনিসের কারণে আমার এটা একটা কনফ্লিক্টিং সময় পার করছি, কিছু কিছু জিনিসের কারণে রিলায়েবিলিটির জায়গা নষ্ট হয়েছে, কিছু কিছু জিনিসের কারণে রিলায়েবিলিটির জায়গাটা একটু কনফিডেন্স পাইছি, একটা কনফ্লিক্টিং ইমোশনের মধ্য দিয়ে পুরো সময়টা আমার পার হয়েছে। যেমন যে দেখানো হলো যে ডুয়েল, যুদ্ধের শুরুতে ডুয়েল হয়, রাইট? তো ডুয়েলের মধ্যে দেখা গেল যে মুসলমানরা সবসময় জয়ী হইতেছে, মানে এটা কি এমন কি কখনোই হয় না যে একটা মুসলমান একটা ডুয়েলে কখনোই হারে নাই? ডুয়েল মানে দুইজনের মধ্যে আর কি, ওই শত্রুপক্ষের যে প্রধান বা শক্তিশালী সম্মানজনক অবস্থানে যে আছে আর মুসলমানদের পক্ষ থেকে সম্মানজনক অবস্থানে যে আছে, যুদ্ধের শুরুতে তারা দুজন ডুয়েল করে। এগুলো অবশ্যই আমরা আগে অন্যান্য মুভিতেও দেখে আসছি যে ডুয়েলের এরকম কালচার ছিল সেই সময়। সো যতগুলো ডুয়েল দেখানো হলো এভরি সিঙ্গেল ওয়ানে মুসলমানরা জয়ী হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের শুরুতে ডুয়েল হয় মুসলমানরা জিতে, ডুয়েল হয় মুসলমানরা জিতে, একটাতে কোনো হার। এগুলো দেখে আমার কাছে মানে এক্সাজারেশন, ঠিক আছে মুভি তো মুভি, এক্সাজারেট করে দেখানো হবে স্বাভাবিক, মানে আমরা মুসলমানরা বানাইছি মুসলমানদেরকে সবসময় বেস্ট হিসেবে উপস্থাপন করা হবে। কিন্তু যেটা বললাম যেহেতু এখানে হিস্ট্রিক্যালি অ্যাকুরেসি, হিস্ট্রিক্যাল একটা হিস্টোরিকে বেসিস করে দেখানো হচ্ছে, তো সেখানে যদি এটারে মুভি বানায় ফেলেন, ফিল্মি বানায় ফেলেন যে কাল গল্পের মতো করে সব মুসলমানরা সবসময় নায়ক জিতবে, নায়ক কখনো হারবে না, তার মানে তাহলে কি এখন আপনারা মুভিতে যা দেখানো হয়েছেন এখানে আমি এটাই ধরে নিব যে আপনারা সবসময় মুসলমানদেরকে বেস্ট হিসেবে উপস্থাপন করছেন, বেস্ট হিসেবে দেখানো হয়েছে, সুতরাং আপনারা যা দেখাইছেন মুসলমানদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছেন এটা হইতেছে গল্প, সিনেমা, ফিল্মি ব্যাপার, বাস্তবতা এরকম ছিল না, তাহলে কি আমি এটা ধরে নিব? সো এই কারণে এই যে কিছু জিনিস আমাকে বদার করছে যে তাইলে কি আমি মুভির উপর রিলাই রাখবো, রাখবো না, স্টোরিতে যা দেখানো হয়েছে সেটার উপর আস্থা রাখবো কি রাখবো না। দেখো এখন আমি মুসলমান, আমি আমাকে যত ভালোভাবে দেখানো হবে আমার তত আরাম লাগবে, আমি জানি সবার লাগবে, ঠিক আছে, কিন্তু আমি সেই আরামটা চাই নাই, আমি এভাবে কি বলবো অতিরঞ্জিত আরাম আমার দরকার নেই, আমার আমার দরকার অ্যাকুরেট ভার্সনটা জানা, রাইট, একদম এক্স্যাক্ট রাইট ভার্সনটা জানা, জানি আমি কোনো ভুল বাবলের মধ্যে না থাকি, সত্যের মধ্যে থাকতে চাই, সত্যটা জানতে চাই। অভিনয়টা সবাই খুব ভালো করছে, খুবই চমৎকার অভিনয় হয়েছে। আমি একজন আমাকে বললো যে অভিনয়ের ব্যাপারে উনি সমালোচনা পাইছেন, অভিনয় নাকি ভালো হয় নাই, টোটালি আমি আই ক্যান নট রিলেট টু হু এভার মেড দ্য কমেন্ট। আমার কাছে অভিনয় পুরো মুভিতে শর্ট খুব ভালো লাগছে। মুভি শেষ অংশটাতে দেখানো হয়, মানে মুভি বলতেছি আমি শোর 50% 20 এপিসোড দেখানো হয় যে মুসলমানরা বিভিন্ন রাজ্য রাজ্য দখল করতেছে, মুসলমানদের ইয়ে ছড়াইতেছে আর কি, প্রভাব কি বলবো এটাকে, রাজত্ব বিস্তার হইতেছে, কিভাবে কিভাবে ইসলাম ধর্ম এস্টাবলিশড হইলো। আর অনেকটা বলতে গেলে 20 এপিসোডের পর থেকে দেখানো হয় যে শাসন আমলগুলো, মূলত যে কিভাবে খলিফারা শাসন করতেছেন এবং যেগুলো আমরা গল্প বা যেভাবে জেনে পড়ে আসছি আর কি বই পুস্তকে, যে ওনারা যেরকম জাস্ট ছিলেন, যেরকম খুবই, তো এখানে যা দেখানো হয়েছে খলিফাদের শাসন আমলটা অতিরঞ্জিত করে যদি দেখানো হয়ও, যেটা বললাম এটা দেখার পর আমি কনফ্লিক্টিং একটা ফিলিংয়ের মধ্যে আছি যে কটু বিশ্বাস করবো, কটু করবো না, কোনটা করবো কোনটা করবো না। অনেক কিছু দেখে মনে হয়েছে রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি, অনেক কিছু দেখে মনে হয়েছে যে তো যা যেভাবে উপস্থাপন করা হয়েছে তার যদি ন্যূনতম পরিমাণ সত্য হয়ে থাকে, 1% যদি অ্যাকুরেট হয়ে থাকে, তাইলে আমাদের অনেক কিছু শেখার আছে এই সাহাবিদের কাছ থেকে, এই খলিফাদের কাছ থেকে। হ্যাঁ, বই পুস্তকে আমরা অনেক কিছু পড়ে আসছি, আগে আমি যেটা বললাম এগুলা কি পরিমাণ বিকৃতির মধ্য দিয়ে গেছে নোবডি নোজ। এবং আমরা আমাদের ভার্সন যখন সবসময় নিজেরা নিজেদের ভার্সন বলি, সবসময় গ্লোরিফাইড রোমান্টিসাইজ ভার্সন বলবো, এটা আমি এটা মাথায় রাখি সবসময়, বাস্তবতা আপনারা রাখতে চাইলে সেটা আপনাদের ব্যাপার, আমি আমারটা বলতেছি, খুবই না হোক অ্যাটলিস্ট কিছুটা হলে অতিরঞ্জিত হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমাদের আচরণে প্রকাশ পায়, যেটা শুরুতে বললাম আমরা অলরেডি যেরকম আচরণ করি যে কোনো সমালোচনা করা যাবে না, কোনো ইয়ে করা যাবে না, তাদেরকে খোদা বানিয়ে ফেলতে হবে, নির্ভুল বানিয়ে ফেলতে হবে। সো আমাদের এখনকার আচরণ চোখের সামনে দেখতেছি আমরা যা করতেছি, তো গত 1000 বছর ধরে এইরকম মানুষের, আর তো প্রচুর মানুষের হাতের মধ্য দিয়ে এই ভার্সনগুলো আসছে, তো তারা কী পরিমাণ এটারে পারফেক্ট বানাইছে হুনোজ,
কিন্তু যা দেখানো হয়েছে তার যদি সামান্য পরিমাণ সত্য হয়ে থাকে, তিল পরিমাণ সত্য হয়ে থাকে, তাইলে, কারণ আমি দেখার সময় অনেকগুলো জায়গাতে আমি ইমোশনাল হয়ে গেছি, চোখে পানি চলে আসছে, যখন উমর আনহু হইতেছে ইয়ে গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেটা একটা ওভারওয়েলমিং ফিলিং ছিল আমার জন্য ওই সময়টা। তারপর খলিফারা যখন শাসন করতেছিলেন, তাদের শাসনের বিভিন্ন ছোটোখাটো ডিটেলসগুলো দেখানো হচ্ছিল, কীভাবে তারা কত মানবীয় ছিলেন, মানবিক ছিলেন, সবার প্রতি ফিল করতেন মানুষের জন্যে। সো এই এই জিনিসগুলো খুব ওভারওয়েলমিং ফিলিং দেওয়ার মতো বিভিন্ন জায়গা ছিল, এবং যেটা বললাম হিস্টোরিক্যালি কতটুকু অ্যাকুরেট কি অ্যাকুরেট না আমি জানি না, কিন্তু কথা হচ্ছে যে এর সামান্য পরিমাণও যদি সত্য হয়ে থাকে, যেটা আমি বিশ্বাস করতে চাই এবং করি যে হ্যাঁ ছিল, এর মধ্যে অবশ্যই অনেকটাই বাস্তবতা আছে ছিল, সেটা হচ্ছে যেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এখন আমাদের হুজুররা থেকে শুরু করে আমাদের ইসলামিস্টরা যেরকম আচরণ করেন, ওনাদের সবার উচিত এই শোটা দেখা, তাইলে ওনারা বুঝতে পারবেন যে সাহাবিরা খলিফারা ওনারা ওনারা কীরকম ছিলেন, ওনারা কীভাবে করে ধর্মটাকে বুঝতেন, যে যে এরকম যে জায়গা আমি সেই কোনো ফতোয়া নিয়ে মারামারি কামড়া কামড়িতে যাইতে চাই না, যে অ্যাপোস্টেট মেরে ফেলতে হবে, কাউ কাকে মারতে হবে, কীভাবে মারতে হবে, কখন মারতে হবে, এই জিনিসগুলা যে এই যে বলতেন খলিফারা অনেক জায়গায় দেখাইছে, বলতেছে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, খলিফা বলতেছেন সে যদি বলে গ্রহণ করছে তাহলে গ্রহণ করছে, আমি তার মনের মধ্যে ঢুকে দেখতে পারতেছি না, তার মনের মধ্যে কী আছে সেটা আল্লাহ বিচার করবেন। সো এইগুলো কিন্তু আমি অনেকবার আলোচনা করে আসছি যে মানুষের মনের মধ্যে তো আমাদের ঢুকার, যার ধর্ম যার বিশ্বাস তার কাছে আর আল্লাহর সাথে, তার আল্লাহর সাথে, এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করা উচিত না। কিন্তু আমরা আমরা এখনকার সময়ে এসে আমরা একটা বাড়াবাড়ি সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা, তখনকার সময়ে যে রাষ্ট্রের সাথে ধর্মের যে লিঙ্ক, যে ধর্মকে অস্বীকার করা মানে রাষ্ট্রকে অস্বীকার করা বা রাষ্ট্রপ্রধান প্রধানের আনুগত্যকে অস্বীকার করা, এই যে একটা খুবই ইন্টারটোয়াইন্ড একটা বাস্তবতা ছিল সেখানে, সেখানে অ্যাপোস্টেটদেরকে মারার বাস্তবতা নবী সাল্লাল্লাহু আলাইহি সময় কী ছিল, এগুলো নিয়ে আমি একটা সময় আলোচনা করবো ভাবছিলাম একটা এপিসোডে, সেটা ওই এপিসোডের জন্যই রাখি যদি কখনো করি। এই বাস্তবতাগুলো বোঝার জন্যে, এই সময়ে টাইম অ্যান্ড প্লেসগুলো বোঝার জন্যে, এই কনটেক্সটগুলো বোঝার জন্যে, এই মাসাল্লা মাসাইলগুলো বোঝার জন্যে, এই আমাদের ধর্মের ব্যাকগ্রাউন্ডগুলো হিস্ট্রিগুলো এই সব ডিটেলসটা বোঝার জন্যে, পার্সপেকটিভটা পারসেপশনটা পাওয়ার জন্যে এই ডিটেলসগুলোর দিকে মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নাই। আপনি যদি এগুলো না করে গদ বাধা যদি মুখস্থের মতো করে জিনিসগুলোকে অ্যাপ্রোচ করেন, তাইলে হইতেছে এরকম ভুল বোঝাবুঝি, এরকম নানান রকম বিকৃতির দিকে যাওয়ার ভয় থাকে, সম্ভাবনা থাকে। যেটা সত্য যেটা সঠিক সেটা সেভাবেই জানার বোঝার চেষ্টা করেন, সেভাবেই অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন। 100% সময় আপনার পক্ষে আসবে না সব কিছু, সব কিছু আপনার পক্ষে আসতে হবে, এত ইয়ে হওয়ার কিছু নাই। সো বাস্তবতাটা যেটা যেরকম সেটা সেভাবে যদি আমরা জানতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, সেটার মধ্যে ভালো নেই। তো মুভিটা আমি দেখ বা শোটা আমি দেখতে বসছি বাস্তবতাটাকে বোঝার জন্য, রিলেট করার জন্যে, মানে মজা নেওয়ার জন্য না, আমার মজা নেওয়ার এত সময় নাই 30 পর্ব দেখার, আমার অনেক কাজ আছে, কিন্তু আমি যেই উদ্দেশ্য নিয়ে বসছি সে আমি অনেক ক্ষেত্রে অনেক একটা আমি বলবো যে অনেকটাই সাকসেসফুল, আমি যে পার্সপেকটিভটা বোঝার জন্য বসছিলাম যে জিনিসগুলো, তার মধ্যে অনেক কিছুই আমার কিছু জিনিস বুঝতে সুবিধা হয়েছে, কিছু জিনিস রিলেট করতে এবং কানেক্ট করতে সুবিধা হয়েছে। সো আমি মনে হয় বেশিরভাগ সময় সমালোচনা করেই কাটাইছি, কারণ হচ্ছে যেগুলো সমালোচনার জায়গাগুলোই আলোচনার যোগ্য, যেগুলো সমালোচনার জায়গা না সেগুলো নিয়ে আলোচনা করার কোনো নাই, কোনো ম্যাটেরিয়াল নাই সেগুলো আলোচনা করার। সো এটা স্বাভাবিক, ওই দিকে সময় বেশি ব্যয় হয়েছে। ওভারঅল আমার ভাল লাগছে, সুন্দর শো এবং এটা দেখার মতো, এবং অবশ্যই দেখেন, আমি রেকমেন্ড করবো স্ট্রংলি সবাইকে দেখার জন্য, এবং দেখার সময় শুধুমাত্র গর্বে ভুগেন না, জাস্ট বোঝার পিকচারাইজ করার চেষ্টা করেন, কনটেক্সট পার্সপেক্টিভগুলো বোঝার চেষ্টা করেন, রিলেট করার চেষ্টা করেন, এইখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। আপনি যখন একটা আন্ডারস্ট্যান্ডিং একটা পার্সপেক্টিভ তৈরি করতে পারবেন বিভিন্ন সোর্স থেকে, এই শোটা একটা সোর্স হতে পারে, আপনি যখন বই পুস্তক করবেন হিস্ট্রিগুলো পড়বেন সেটা একটা সোর্স হতে পারে, আপনি যখন একজন আলেমের লেকচার শুনবেন সেটা একটা সোর্স হতে পারে, আপনি যখন একজনের এক্সপ্লেনেশন পার্সপেক্টিভ শুনবেন সেটা একটা সোর্স হতে পারে। সব কিছু কালেকটিভলি নিয়ে একটা পার্সপেক্টিভ বিল্ড করার চেষ্টা করেন ওই কাল পাত্রটাকে বোঝার জন্য, এবং এই সব কিছু সমন্বয়ে ধর্মটাকে বোঝার জন্য।